হেরুয়া ছন্দ যেন ঘুরি আহিছে জীৱনৰ দেশত কোভিড সৃষ্ট পরিস্থিতি কিছু উন্নত হওয়ার লগে ফুৰিবলে ওলাইছে ইমান দিন বন্ধ কোঠাত অতিবাহিত করা মানুষবোৰ। প্রথমে চাওক জম্মু কাশ্মীরের দৃশ্য। উচানৰ পাহাড়িয়া নৈৰ পাৰত গঢ়ি উঠিছে এখন ক্ষুদ্র ভারতবর্ষ। কোনোবা যদি আহিছে পঞ্জাবৰ পৰা, কোনোবা আহিছে গুজৰাটৰ পৰা। লক্ষ্য পাহাড়িয়া নৈখনত ৰাফটিঙৰ আনন্দ উপভোগ কৰা। ये बहुत थ्रिलिंग स्पोर्ट्स है, एडवेंचरस है, थोड़ा स्ट्रेस रिलीव करती हैं, एक्साइटमेंट है लाइफ में, सबको करना चाहिए। অর্থনীতির কামিহার ভাঙি পেলোৱা মহামারিয়ে থানবান করে পেলালে দেশের পর্যটন উদ্যোগও, কিন্তু ইয়াতেই তো শেষ নহয়। গতিকে জম্মু কাশ্মীরের পর্যটন বিভাগে মহামারীর ত্রাস সামান্য কমার পিছত সম্পূর্ণ কোভিড প্রটোকলের মাজেৰে চেষ্টা করেছে পর্যটন খণ্ডর হেরুয়া ছন্দ ঘুরাই অনার। আফটার পেন্ডামিক পহলি একটিভিটি হ্যাডভেঞ্চার স্পোর্টস মে এক ট্যুরিজম বুস্ট হোগা ইসে। ইফালে দেশত গ্রীষ্মর সময়সাত পর্যটকর রম্যভূমি রূপে পরিচয় হিমালয়ের গাত গড়ি উঠা রাজ্য হিমাচল প্রদেশের। ধর্মশালা কুলু মানালিলৈও যা দুই তিন দিনত আগমন ঘটিছে ব্যাপক সংখ্যক পর্যটকর। ফুড়বলে অহা লোকর ভিড় রাজধানী সিমলাত। আফটার লকডাউন কাফি ফেড আপ হো চুকে থে, ঘর মে হম লোক বহুত জ্যাদা বাউন্ডেড হো গয়ে থে, তো কুছ মন কিয়া কি চলে আর মানালি আই হুম আর মুঝে বহুত আচ্ছা লাগা। সকলোতে কোভিড বিধির বাধ্যবাধকতা, মানুষের মনের পৰা এতিয়াও সম্পূর্ণ হাম কটা নাই ভয়। পিছে তথাপিও দীর্ঘদিন ঘরতে সোমাই থাকার অবসাদ আঁতর করার বাবে ভ্রমণের বিকল্প আর কি হব পারে। করোনা কা ডর তো হ্যাঁ, লেকিন ঘর মে হম বহুত বোর হো চুকে হ্যাঁ বেঠ বেঠ কে, ইসলিয়ে তো থোড়ি আউটিং করনে কা মন হুয়া, ইসলিয়ে নিকলে বাহার। এনেদৰেই কোভিডৰ সংক্ৰমণ মৃত্যুৰ হাৰ সামান্য হ্ৰাস পোৱাৰ পিছত ফুৰিবলৈ ওলাইছে মানুহবোৰ। সকলোৰে প্ৰত্যাশা চিৰস্থায়ী হওক এই পৰিস্থিতি। নিউজ ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।